শান্ত এখনো আসছে না কেন? প্রায় 10 মিনিট হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি, অথচ আচ্ছা শান্ত হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠানো কেন? ও তো বাড়িতেও ডাকতে পারত। তাহলে কিছুই তো বুঝতে পারছি না। আরে এই তো শান্ত, সরি অনেক তোমাকে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হলো। না না ঠিক আছে, বলো কি ব্যাপার? তুমি হয়তো ভাবছো যে তোমাকে আমি বাড়িতে না ডেকে হঠাৎ এখানে কেন ডাকলাম। হ্যাঁ আমিও তোমাকে এই প্রশ্নটাই করবো ভাবছিলাম। আর বলো না, বৌদির জ্বালায় আর বাড়া যাচ্ছে না। সে কি হয়েছে মাসিমা? তুমি দেখো বৌদি নিজেই কিন্তু অদিতিকে তোমাদের বাড়িতে পাঠিয়েছিল। হ্যাঁ পাঠিয়েছিল তো, এখন বৌদি অদিতির জন্যই টেনশন করছে। তুমি ভাবো, আগে কাবেরির জন্য টেনশন করতো, এখন অদিতির জন্য, মানে দুজনের জন্যই টেনশন করছে। কিছুই না আসলে, প্রেশারটা হাই বলেই হয়তো এরকম একটা কিছু। আরে শান্ত প্লিজ, তুমি মাসিমাকে গিয়ে বোঝাও, দেখো ওরা দুজনেই খুব ভালো আছে। আর তাছাড়া অদিতি আমাদের বাড়িতে যাওয়া একদিকে খুব ভালো হয়েছে। মেজোমার কিন্তু একটা সন্দেহ ছিল যে কাবেরি আসলে প্রেগনেন্ট কিনা, আর সেই জন্য মেজোমা একজন অন্য ডাক্তারের বন্দোবস্ত করেছিল। এখন সেই ডাক্তার এসে যদি কাবেরিকে ট্রিটমেন্ট করতো, এক্সামিন করতো, তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যেতাম। কিন্তু ডাক্তার এসে অদিতিকে দেখেছে ব্যাস। ও আর মেজোমা কিছু বুঝতেই পারেনি। যাক, তার মানে অদিতি তোমাদের বাড়ি থেকে খুব ভালোই হয়েছে বলতে পারো। একদম ঠিক বলেছো। ঠিক আছে চলো না, আমি বরং নিজে গিয়ে মাসিমাকে বলে আসি। আরে না 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 না, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কেন কি হয়েছে? তুমি এখন আমাদের বাড়িতে যাওয়া মানে কি হবে জানো? কি হবে? রাখালের পালে বাঘ পড়ানোর মতো অবস্থা হবে। কেন? আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি, দেখো তুমি আর আমি দুজনে প্ল্যান করে অদিতিকে কাবেরি সাজিয়ে আমাদের বাড়িতে নিয়ে গেছিলাম। হ্যাঁ বৌদি সেটা পরে জানতে পেরেছিল, সেটা আমি জানি, কিন্তু হ্যাঁ বৌদির মনে হয়েছিল যে আমরা বৌদিকে মিথ্যা কথা বলছি, এবং সে ধারণা এখনো যায়নি। বৌদিকে যাই বোঝে না কেন, এই বিষয়ে যাই বলতে যাই না কেন, বৌদি ভাবে আমরা নাকি মিথ্যা কথা বলছি। আর ঠিক এরকম অবস্থায় তুমি যদি এখন আমাদের বাড়ি গিয়ে বৌদিকে যা ইচ্ছা তাই বোঝাও, বৌদি ভাবে তুমি মিথ্যা কথা বলছো। তুমি যতই সত্যি কথা বলো কিচ্ছু এসে যাবে না। এটাই তো সমস্যা শান্ত, কিন্তু দেখো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মাসিমার শরীরটা আরও খারাপ হবে, ওনার তো প্রেশারটা আরও বাড়বে। আমার কি মনে হয় জানো, অনেক অত্যাধিক মানসিক চাপের জন্য এটা হয়েছে। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি, কিন্তু দেখো ঠিক সেই কারণেই তোমাকে বাড়িতে না গিয়ে এখানে আসতে বললাম। বাদ দাও যে কারণে তোমাকে ডাকা, হ্যাঁ বলছি যে কাবেরির সঙ্গে তো তোমার দেখা হবেই। হ্যাঁ তুমি কাবেরিকে বলে দিও যে ওর ICS পরীক্ষার অ্যাডমিট কার্ড চলে এসেছে। তাই নাকি বাব, এটা তো খুব ভালো খবর। না গো খুব একটা ভালো খবরও না। কেন? কারণ দেখো ICS পরীক্ষা তো আর এলেবেলে যে কোনো পরীক্ষা না, তার জন্য অনেক প্রিপারেশনের দরকার হয়, আর ও কখন প্রিপারেশন নেবে কিভাবে নেবে সেটাই তো মাথায় ঢুকছে না। তোমরা এই ব্যাপারে একদম টেনশন করো না, শোনো কাবেরি ICS পরীক্ষা দেবে, অবশ্যই দেবে, আর সেই ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব আমার, ও সব বইপত্র আমি জোগাড় করে দেবো, ঠিক আছে? কিন্তু পরীক্ষা দিতে যাবে কি করে? কেন, প্রবলেমটা কোথায়? আরে বাবা অদিতি তো এখন আমাদের বাড়িতে আছে নাকি? হ্যাঁ এবার থেকে কাবেরির জায়গায় অদিতি অদিতি সেজে থাকবে ব্যাস। তাহলে কাবেরি পড়াশোনা করতে আর কোনো বাধা নেই, আর পরীক্ষাটাও আরামসে দিতে পারবে। কি বুঝতে পেরেছো এবার? ইয়েস দ্যাটস গুড, চলো একটু চা খেয়ে আসি। চলো এসো।